হ্যালো বন্ধুরা, চলো আসলাম এটি জিডিএল ফিচার ফোন নিয়ে। এটি হচ্ছে G85। আর ফোনটি কিন্তু বেশ নতুন এবং বেশ বড় একটি ডিসপ্লে ফিচার ফোন। আর ফোনটি দেখতে একদমই একটি ফ্ল্যাট টাইপের একটি ফিচার ফোন। আর এই ফিচার ফোনটির প্রাইস থাকছে 1490 টাকা। তো 1490 টাকায় একটি বিগ ফিচার ফোন, আর অনেকেই যারা বিগ ডিসপ্লে ফোন খুঁজে থাকেন, তো আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য যদি এ ধরনের ডিসপ্লে ফোন খুঁজে থাকেন। তো বন্ধুরা, এটি হচ্ছে জিডিএল এর G85, আর ফোনটি একদমই নতুন। আর এই ফোনটির ফুললি রিভিউ থাকবে এবং ভিডিওটি ফুললি দেখবেন। আর একটা রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং একটি লাইক তো অবশ্যই করে দিবেন। তো বন্ধুরা, এই ফোনটিতে বিগ ব্যাটারি থাকছে যেটি কিনা 2500 mAh, আর একটি ডিসপ্লে থাকছে যেটি কিনা 0.8, এবং এই ফোনটিতে ডুয়েল সিম ব্যবহার করতে পারবেন, একটি 32 GB মেমোরি উঠাইতে পারবেন, এবং একটি ক্যামেরা পাচ্ছেন যেটি কিনা 0.8 MP-এর, আর একটি স্পিকার থাকছে পেছন ব্যাক সাইডে, আর একটি থাকছে সামনে, এবং বেশ বড় একটি লাইট থাকছে, টর্চ লাইট, যেটি টর্চ লাইট হিসেবেও আপনারা ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, এটি হচ্ছে জিডিএল এর একটি ফিচার ফোন, আর এটি হচ্ছে মডেল হচ্ছে G85, আর এটির প্রাইস হচ্ছে 1490 টাকা। তো 1490 টাকায় এই ফোনটি কেমন হচ্ছে এবং কী কী থাকছে এই ফোনটিতে ফিচার, সেগুলো জানতে পারবেন, ফুললি ভিডিওটি দেখতে হবে অবশ্যই। তো আমরা আর কথা না বাড়িয়ে আমরা ফোনটি ওপেন করে নেব। আর ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ব্যাটারিটা কিন্তু বেশ বড়, এটি 2500 mAh-এর একটি ব্যাটারি। তো খুব বেশি যদি ব্যবহার করেন তো চার্জটা দু একদিন পরপরই দিতে হবে, আর সিম্পলি ইউজ করলে তো কথাই নেই, 10 দিন ইউজ করতে পারবেন অলরেডি যে ব্যাটারিটা দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এটি হচ্ছে জিডিএল এর G85, নতুন একটি ফিচার ফোন, আর এই ফোনটিতে থাকছে 1 বছর ওয়ারেন্টি, থাকছে একটি ওয়ারেন্টি কার্ড, আর একটি ইউজার মেনু, থাকছে একটি চার্জার, আর এই ফোনটির সঙ্গে একটি প্যাকেজিং বক্স দেখতে পাচ্ছেন, এবং ফিচারগুলো লেখা হয়েছে এই বক্সটিতে, এবং 4টি কালার এই ফোনটি পাবেন। আমার কাছে যেটি দেখতে পাচ্ছেন, এটি ফুললি ব্ল্যাক কালারের একটি ফোন, এবং এই ফোনটিতে 2.8 ইঞ্চির একটি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে যেটি কিনা দেখতে বেশ বড়। তো এবার আমরা চলে যাই যে এই ফোনটাতে কী কী ফিচার ব্যবহার করা হয়েছে। ফার্স্ট টাইমই মাল্টিমিডিয়াতে ভিডিও রেকর্ডিং থাকছে, তো সব ফোনেতে আসলে ভিডিও রেকর্ডিংটা এখন পাওয়া যায় না, তো এই ফোনটাতে আপনারা ভিডিও রেকর্ডিং অপশনটি থাকছে, আপনারা ভিডিও রেকর্ডিং করতে পারবেন, এবং ভিডিও প্লেয়ার থাকছে, সাউন্ড রেকর্ড থাকছে, অনেকেই যারা সাউন্ড রেকর্ড করেন এখানে সাউন্ড রেকর্ড করতে পারবেন, এবং FM রেডিও থাকছে, এবং এই ফোনটাতে MP4 ভিডিওগুলো বেশ বড় দেখা যাবে, এবং অডিও একটি সফটওয়্যারই রাখা হয়েছে একদম নিচে, এবং ইন্টারনেট ব্রাউজার থাকছে, অনেকেই যারা ইন্টারনেট ব্যবহার করেন এখান থেকে সার্চের মাধ্যমে আপনারা ইন্টারনেট সার্চ করে ব্যবহার করতে পারবেন, এবং বরাবরই একটি সেটিং রয়েছে, সেটিং অপশন যেটি থাকে মূলত এখানে জেনারেল রয়েছে, সাইলেন্ট, মেটিং, আউটডোর, হ্যান্ডসেট, তো অনেকেই ভাইব্রেশন খোঁজেন, এখানে ভাইব্রেশন থাকছে, আর ল্যাঙ্গুয়েজ হিসেবে পাচ্ছেন বাংলা ইংলিশ, অনেক সময় দেখা যায় যে বাংলাতে চালান অনেকেই, তো এখান থেকে বাংলা ল্যাঙ্গুয়েজে ফুললি চালাইতে পারবেন, এবং আরও দেখতে পাচ্ছেন এখানে ফ্লাইট মোড অপশনটি থাকছে, ফ্লাইট মোড করে রাখতে পারবেন। তো বন্ধুরা, এখানে একটি টুল বক্স নামক একটি অ্যাপস থাকছে যেখানে ক্যালকুলেটর, ক্যালেন্ডার, অ্যালারাম, ব্লুটুথ, স্টপওয়াচ এবং টর্চ অপশনটি এখানে পাচ্ছেন, এখান থেকে টর্চটি ব্যবহার করতে পারবেন। তো ফাইনালি টর্চটি কিন্তু বেশ আলো দিচ্ছে, এটা ব্যবহার করতে পারবেন, খুব ভালো একটা সার্ভিস রাখা হয়েছে এই ফোনটিতে। তো বরাবরই কল সেটিংস নামক একটি স্থান রয়েছে যেটি অ্যাডভান্স সেটিং, সেখানে ব্ল্যাক লিস্ট রয়েছে, তো অনেকে আছেন অনেকেই ব্ল্যাক লিস্ট করে রাখেন, অনাকাঙ্ক্ষিত যে কলগুলো আসে এখান থেকে ব্ল্যাক লিস্ট করতে পারবেন, এবং আরও থাকছে হোয়াইট লিস্ট, এবং একদমই বরাবর নিচে থাকছে অটো কল রেকর্ড, তো অনেকে আছেন যারা কল রেকর্ড করেন, এখান থেকে কল রেকর্ড অপশনটি চালু রেখে আপনারা কিন্তু কল রেকর্ড করতে পারবেন। এবং ফোনবুক, অনেকেরই জানার একটা ব্যাপার থাকে যেটি কিন্তু কত কন্ট্যাক্ট সেভ করা যায়, তো এখানে আপনার 500 কন্ট্যাক্ট টোটালি ফোনবুকে কন্ট্যাক্ট সেভ করতে পারবেন। এবং ফাইনালি এখানে একটি ফাইল ম্যানেজার রয়েছে যেখানে মেমোরির সকল ফিচারগুলো পেয়ে যাবেন, এবং ছোট্ট একটি ক্যামেরা রয়েছে যেটি কিনা 0.8, অনেকে আছেন সিম্পললি ছবি উঠান, আর এটাতে ভিডিও রেকর্ডিং তো থাকছেই, এখান থেকে সে ফিচারগুলো চালাতে পারবেন, এবং গেম করার সুবিধা রয়েছে, অনেক সময় সিম্পললি আমরা গেম খেলি, তো এখান থেকে অবশ্যই গেম কিনে খেলতে হবে আপনাদের। তো বন্ধুরা, এটিতে ব্লুটুথ ব্যবহার করার সুবিধা থাকছে, আর GPRS ব্যবহার করতে পারবেন, এবং অললেস FM, এবং এই ফোনটিতে MTK6 মিডিয়া টেক একটি মাদারবোর্ড থাকছে যেটি কিনা বেশ নেটওয়ার্কের ক্ষেত্রে ভালো পারফরমেন্স দেয়, এবং কল কোয়ালিটিও বেশ দেয় এই মাদারবোর্ডটি। তো বন্ধুরা, এই ফোনটি হচ্ছে গ্রামীণ ডিস্ট্রিবিউটর লিমিটেডের GDL G85 একটি মডেল, আর এই ফোনটির প্রাইস থাকছে 1490 টাকা, ফোনটি বেশ ভালো এবং ফিচার ফোন,
এবং ফোনটি কিন্তু বেশ বড়। অনেকেই আছেন যারা বড় ডিসপ্লে ফিচার ফোন খুঁজে থাকেন, তো আজকে ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। তো বেশ ফোনটি, আর যদি এই ফোনটির বিষয়ে জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, আর ইতিমধ্যে যারা ব্যবহার করছেন অবশ্যই একটি কমেন্ট করে যাবেন কেমন ব্যবহার করছেন। সিম্পল একটি রিকোয়েস্ট, একটি লাইক করে দেবেন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আমাদের ইউটিউব ভিডিও গ্যালারিতে আরও অনেক ফোন ফিচার নিয়ে ভিডিও দেওয়া আছে, চাইলে দেখে আসবেন, বেশ একটি ফিচার ফোন পেয়েই যাবেন। তো ভালো থাকবেন, আবার কোনো নতুন ফোন ফিচার নিয়ে কথা বলবো। অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য, থ্যাংক ইউ।